আদরকে খাই ফেললাম মিঠাই ফিরে না না ও মিঠাই তো বলিও কামল মারার বাদে ওখানে মাথায় ডিগ্রিল হয় তখন দুই নম্বর করলাই নেমে চাইছেন যখন নবে কলেজ দূরে কারবালার জমিন শহীদ করাইয়া আল্লাহর হাবিব মনের ভাই চন্দ্রায় মিটাইছ শরীরের মাঝে শহীদ নবীন এমন নয় শহীদ নবী তুমি টানি দিবা বুঝলে না তখন না শহীদ শহীদের মাঝে এমন ভুল আছে যেগুন নবীর মাঝে নাই এর মানাই কেন না এসে শহীদ যে নেই তার মনোভাবটা ভালো হয়েছে এইটা নবীর একটু খালি কথা বলতে পারে তুমি আমার উপরে নিও না আমার বালা বা বড় মনে করিও না হইও না
কেউ যদি বুঝিয়ে বলে যে তোমার শহীদ নবী তুমি অন্য টানি গেলে বুঝলেন না, আবার শহীদ মারাজা আর বাদে শহীদের মালও বাচ্চা দেওয়া যায়, তার বিবি ও ইজ্জত পালন করার বাদে বিবাহ হইতে পারে, কিন্তু নবী মারা যাওয়ার বাদে যদিও নবী মরে গেছে হওয়া যায়। যেমন আমার নবী সম্পর্কে আল্লাহ বলেন কিন্তু আর একটা বুঝলি নবী মরি গেলেন হওয়া যায়, কিন্তু নবী মারা যাওয়ার বাদে আবার আল্লাহ হায়াত দিলে মারা গেছেন, মানে ও যে আল্লাহ এবং নবী মাঝখানে একটা মোলাকাত হয়েছে, ও জিনিসটা মোলাকাত না পাস এবং ঘটনা হয়েছে মিলে ওয়াজব হানজালা রাজি আল্লাহ তাআলা ঘটনা এই নাপাক আসলা এলাকি আল্লাহ ফজলুল আলামিন তানর এই কারামত স্বরূপ আল্লাহ নবীর মুআজিজা দেখাইয়া তানর কারামত স্বরূপ আল্লাহ পাকে নামটা আইলেও আনজালার লোকে লেখা থাকে বাইনা চুত্রাইন বা লোকেও কোনো কোনো রেবায়তো আল হাসি হাসিল মানা হাসিল মালাইকা ফিরিস্তা বলে তাকে বুঝল সোহার আল্লাহ হয়ে যাবে শহীদ মারা গেলে শহীদকে কুশল দেওয়া লাগে না, নবী মারা গেলে নবীকে কুশল দেওয়া শহীদকে কেন কুশল দেওয়া লাগে না, শহীদকে সময় কবর তনে উঠবা তানার বডি তনে যে রক্ত বাইরেছিল আল্লাহ রাস্তার তাই রক্ত বিকাইছিল এই রক্তর মাঝে নিশ্চয় আমার গান করব মাঝে মাঝে মানুষ বহুত এটা মাঝে মাঝে মানুষ আজি লিখলাম তাই নম্বরে আমার হদিস মনে আছে তো কইয়া ছিলাম যে এগুলো নইলাম মুস্তাহিদের এগুলো নইলাম শহীদ এই যে এই মুস্তাহিদ শহীদ আর এই মুস্তাহিদ নয় শহীদ নাই কিন্তু তাই এক বছর বাদে মারা গেছেন কারণ আল্লাহ নবী আমি সামনে দেখলাম যে দেশ তো তারা প্রিয়জন জায়গা দেখলাম যে এই এক বছর বাদে মারা গেছে শহীদ শুক্রবার আছে আছে নি না কত তো আছে রমজান শরীফ আছে কত সুযোগ আছে সবচেয়ে উত্তম আবার সাহাবাই কেরামে লিখেন একজন না নিকৃষ্টতম মানুষকে হায়াত অগ্রলাগে নিয়ামতই জীবনে অগ্রলাগে নিয়ামত নাই জমিনের মাঝে সবচেয়ে নিজস্ব মানুষকে ওদের এবার ভাই মান তো যে হায়াত পাইল লম্বা
আর তারা একটা খালি চুম্বলের মাঝে কাটাইয়া গেল, ভাত খাবার মাঝে কাটাইয়া গেল, গুলাবি আয়া দিতা নিয়ামত না গজব। মানুষের মাঝে সবচেয়ে উত্তম মানুষ ও মানুষ যে মাইছে কিতাব মাইছে সুবহানাল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ মাদ্রাসা যে করেছে নবীর নাম খান প্রাপ্ত হয়েছিল আমার মুখে দিয়ে একটা ব্যবহার হয়েছিল ওটা খুব সুন্দর করিয়াছিলাম তো খাইরুল ওয়ারা আল্লাহ নবীর লোক উপাধি শিবতী নাম প্রভু লাগাই তখন প্রভুর লাগাই নিয়ে আল্লাহ নবীর নামে মোহাম্মদ ইয়া নাম দেওয়া সর্বসম্মতি দেওয়ায় তো কি এমন হয় দেওয়াই তো এমন বরকত দিল সরকারের তো এমন নাম দেওয়ায় যে মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোন মাদ্রাসা নাই এত কম সময়ে এনটিএভুক্ত হয়েছে আমার এবং সাত বছরের ভিত্তি একটা মাদ্রাসায় ইত্যাদি ওয়ান করে শুরু করি এখানে এনটিএভুক্ত হয়েছে সাত বছরের ভিত্তি সুহানাল্লাহ হয় না এমন বলব হয়েছে আমি কইরাম দেওয়ালার নবীর নাম বরকত হইছে আপনারা ফেলে ধরা বলিও আছে মাটি উঠে কাটাই ঝাড়া দিয়ে আগে যে হিসাব শুনে গুলো এটা তো বহুত বড় মাথা স্যার এক বছর আয় হচ্ছে আরো উন্নত হইব আমরাও দোয়া করতাম আমরা অপলের দোয়াও করতাম সহযোগিতাও করতাম কারণ আবিজি মাদ্রাসায় দেখায় মূলত আল্লাহ পাকর এদেরে নির্বাচিত একটা দায়িত্ব আপনারা বুঝতে আল্লাহ এমন একটা সিস্টেম করিয়া দিছে যে অন্যান্য আসমানি কিতাব কি সিস্টেমে আল্লাহ মাজত করছে বরং নবী শেষ কিতাবও বদলাইছে যে হারে সাক্ষী করিয়া দাদির মন করা আল্লাহ নির্বাচন করছো যে আল্লাহ যে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিছো ও হেফাজতটা করবার লাগে নির্বাচন করছেন এগুলো মাধুষ এরা সিনারে আল্লাপাকে নির্বাচন করেছে আল্লাহ বাবুর এক ও হইলা দিয়েছে আমার মাঝে আল্লাহকে কিছু মানুষ নির্বাচন করছিল এরা আত্মা কোরআন শরীফ আল্লাহ নবীকে সুবহানাল্লাহ সাহাবি এর মাঝে উভয় সুবহানাল্লাহ কিন্তু কত উঁচু পায়ার আজিকে কোরআন আসলা আল্লাহ নবী আগে নমাজ উড়াই দেয় নমাজ উড়াই দেয় বজর নমাজ লম্বা করে রাখে কিছু নেই উভয় নিয়ে কাব রাখে লম্বা ফেরা করলে মাঝে মাঝে আয়াত বুঝি যায়নি একটা আয়াত আয়াত
আমিও মনে মনে ভাবছি তুমি তোমার আমার নাম লিখে হয় নয় তোমার নাম ধরে আল্লাহ প্রশংসা করছে সোহার আল্লাহ হইলে আপনারা সুযোগ করে দিচ্ছেন এই এলাকার মানুষ সবাই জোগান উত্তর এলাকা ঢাবি তাপিজুল কুরান মাদ্রাসা স্যার ইন্দুল কুরান মাদ্রাসা এরা সবাই জোগান আপনারা কি মেহনতে দান সবকি করে কবুল করেন যে আর বিশেষ করিয়া যেন পয়লা মাথায় সাজিয়ে দেবো বা ছেলে দিচ্ছেন আমি কেনা বলছেন আপনারা পাচ্ছে যদি হাবিজ করেন একটু পারে তাহলে সহি আপনার বংশধনী দশজন মানুষ যারা সুযোগ জরুরি হয়ে গেছে অবদান হয়ে গেছে এরা কানে কেন একটু বাড়ি করে জান্নাত।